আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা আপনাদের সঙ্গে। প্রায় চার মাস আগে থেকে অক্সফোর্ড ইউনিয়নে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা থাকলেও একেবারে শেষ মুহূর্তে এসে মাত্র 45 মিনিট আগে একটি ইমেল পাঠিয়ে আপাতত বাতিল রাখার কথা জানিয়ে দেয় উদ্যোক্তারা। কিন্তু আন্তর্জাতিক কোনো বিতর্ক সভা অথবা অক্সফোর্ড ইউনিয়নের মতো 200 বছরের ঐতিহ্যবাহী একটি সংস্থা শুধুমাত্র ইমেল পাঠিয়ে অন্য দেশের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর বক্তৃতা বাতিল করার ঘটনা কার্যত নজিরবিহীন। আশ্চর্যজনকভাবে মমতার বক্তব্য বাতিল করার কয়েক ঘন্টার মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ভারতে আগামী জানুয়ারি মাসে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সম্মান জানানোর জন্য আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। এই ঘটনার সঙ্গে আপাতভাবে বক্তৃতা বাতিলের সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক অভিজ্ঞ মহলের ধারণা, ভারতের নরেন্দ্র মোদীর প্রধান বিরোধী মুখ হিসেবে পরিচিত মমতাকে আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখতে না দেওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় শাসক দল অত্যন্ত পরিকল্পনা মাফিক গোটা অপারেশনটি চালিয়েছে। প্রসঙ্গত, অতীতে একাধিকবার অক্সফোর্ড ইউনিয়ন রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকেও ভারতের নরেন্দ্র মোদী জামানায় গণতন্ত্রের ধ্বংস বিষয়ে একাধিক আলোচনা সভার আয়োজন করেছে। কিন্তু গত বছর থেকেই গুজরাট বংশোদ্ভূত প্রীতি প্যাটেল ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকেই কার্যত ভারতের কেন্দ্রীয় সরকার অথবা মোদী বিরোধী যে কোনো আলোচনা সভা বারবার বাতিল করা হয়েছে। এছাড়াও মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশের নানান বিরোধী রাজনৈতিক দলগুলির মুখ্যমন্ত্রী অথবা প্রথম সারির নেতৃত্বকে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করতে দেওয়ার ক্ষেত্রে বারে বারে বাধা দেওয়া হয়েছে কূটনৈতিক এবং পররাষ্ট্র মন্ত্রকের প্রভাব খাটিয়ে। ভারতের শিক্ষাক্ষেত্রের মতন ব্রিটেনের শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে অক্সফোর্ড ইউনিয়নের মতন প্রাচীন সংস্থায় সরাসরি সরকারি প্রভাব বা রাজনৈতিক নিয়ন্ত্রণ না থাকলেও পররাষ্ট্রনীতি সম্পর্কে অভিজ্ঞ একাধিক ব্যক্তির বক্তব্য ব্যক্তিদের আলোচনা সভায় আলোচনা জানানো হয়, তাই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাব সেখানে ভীষণভাবে কার্যকর। প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গত বছরই একান্ত বৈঠক হয় গুজরাটি বংশোদ্ভূত ব্রিটেনের হোম মিনিস্টার প্রীতি প্যাটেলের। তাই বাঙালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তর্জাতিক স্তরে আটকে দেওয়ার জন্য গুজরাটি কানেকশনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউই। রাজনীতি দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়ে জানতে অবশ্যই নজর রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।